ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে এসেছি পেঁয়াজা চিকেন কারি রেসিপি। তো এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। তো কিভাবে বানিয়েছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, দেখাই। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন, একটা লাইক দেবেন। আলু, পেঁয়াজ, কাঁচা তেল, লবণ, হলুদ দিয়ে আমি একটা ম্যারিনেট করে রেখেছি। আর এর মধ্যে আর একটু ভাজা মশলা দিয়েছি, ধনে জিরে গুঁড়ো, হ্যাঁ ধনে জিরে আর তেজপাতার ভেজে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে রেখেছি। ওটা দেখানো হয়নি, তো এটা ম্যারিনেট করে রেখেছি অনেকক্ষণ আগেই। এবার এটা আমি তেলের মধ্যে ছেড়ে দেব, এখন রসুন আদা রসুনটা দেব না। আর এখানে আদা রসুনটা পেস্ট করে রেখেছি, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। এখানে হচ্ছে পেঁয়াজগুলো আমি শেষে দেব, সেই পেঁয়াজগুলো এরকম বড় বড় খুলে রেখে দিয়েছি পিস করে করে। তো চলুন রেসিপিটা বানাই। তো এখানে সর্ষের তেলটা আমি গরম করে নিয়েছি, দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। চলুন রেসিপিটা টক দই ছাড়াই হবে। সরি বন্ধুরা, চিকেন ম্যারিনেটের সময় যে আমি বলেছিলাম সেটা চিকেনের নামটা নিতে ভুলে গেছি, তো এখানে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। আর দিয়ে দিচ্ছি সাদা জিরে, গোটা জিরে ফোড়ন। তো আমার তেলটা হয়ে গেছে, এবার এই মাংসগুলো আমি দিয়ে দেবো। এটা একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এবার। তখন অল্প ম্যারিনেট করার জন্য দিয়েছিলাম, এখন পরিমাণ মতন হলুদ, দিয়ে দেব লবণ। বাবা লাইটটা জ্বালাতে অন্ধকার হয়ে যাচ্ছে, লবণ আর একটু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব এবার আদা রসুন পেস্ট। এবার এটাকে মিক্স করে নেব, আর এর মধ্যে দেব একটু লঙ্কা, লাল লঙ্কা গুলো একটু কালার হওয়ার জন্য, আর একটু ঝাল হওয়ার জন্য। আমি কাশ্মীরি লঙ্কা গুলো ব্যবহার করবো না। এবারে আমি টমেটো গুলো দিয়ে দিলাম, আর এখানে আরেকটু লঙ্কা গুলো দিয়েছিলাম, লঙ্কাটা অল্প হয়েছিল। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে, ঢাকা দিয়ে আমি কষাবো।
এখানে মাংসটা জল বেরিয়েছে অনেকটা। এটার নাম হচ্ছে পেঁয়াজি চিকেন। পেঁয়াজি চিকেনে পেঁয়াজটা বেশি পড়বে, দো পেঁয়াজা নয়, দো পেঁয়াজা টক দই, অনেকে টক দই দেয়, আমি কোনো টক দই দিইনি। আর এটা বলা হয়নি, চিকেনটা যখন ম্যারিনেট করেছিল সবই বলেছি, লেবুর রসটা দিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি, এটা ম্যারিনেট করার সময় লেবুর রসও দিয়েছিলাম। তো আমি যে মশলাটা দিয়েছিলাম ভাজা মশলাটা, সেই ভাজা মশলাটা হচ্ছে আরেকবার একবার দেবো। তো এই ভাজা মশলাটা হচ্ছে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা ভেজে এটা মশলাটা করেছি। তো এখানে আমি আরেকবার মশলাটা অল্প পরিমাণে দিলাম, দিয়ে এটাকে নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। এখানে ঢাকাটা খুলে দেখুন মশলাটা থেকে খুব সুন্দর একটা, মাংসটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি অল্প পরিমাণে একটু মিট মশলা দেব। এই অল্প পরিমাণে মিট মশলা দিয়ে এটাকে মিশিয়ে দেব। ভাজা মশলা আর মিট মশলা গন্ধটা খুব সুন্দর লাগে। তো মাংসটা প্রায় অনেকটাই জল কমে গেছে আমার, এখনো তেল ছাড়েনি, আরও এখনো কষাতে হবে। আমি এটা আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো। তো এখানে চিকেনটা আমার একদমই কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, এর মধ্যে আবার দিয়ে দেবো পেঁয়াজগুলো। তো এখানে আমি গরম জল দিয়ে দেবো, এবার বেশি দেবো না, চিকেনটা ঝোল বেশি হবে না। আলু ঝোল ছাড়া চলে না, সেটা পরিমাণে অল্প দেব, মাংসগুলো বেশ গলে গেছে। গরম জল দিয়ে দিচ্ছি আরেকটু, গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এখানে মাংসটা হয়ে গেছে, মাংসটা আমি একটু ঝুলিয়ে রাখবো, একদম শুকিয়ে ফেলবো না, এটা টেনে নেবে ঝোলটা। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলাগুলো, গরম মশলা দিয়ে এই মাংসটা জাল দেবো না, মাংস দিয়ে আমি এটা ভেজে রেখে দেবো। এবারে ঢাকা দেওয়া থাকবে।